সেনাবাহিনীতে দাঁড়িয়ে রেখে কি ট্রেনিং করা যায় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের কি চাকরি হয় আসসালাম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন অনেকদিন যাবৎ এই প্রশ্নগুলো পাচ্ছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীতে দাঁড়িয়ে রেখে কি ট্রেনিং করা যায় এবং আলিয়া মাদ্রাসা হতে পাশ করা মেয়েদের কি চাকরি হয় চলুন আজকে এই প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করি সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি মিহান আপনারা দেখছেন আর্মিট স্টুডিও প্রথমেই আলোচনা করা যাক সেনাবাহিনীতে দাঁড়িয়ে রেখে ট্রেনিং করা যায় কি না এই বিষয়টা নিয়ে এই বিষয়টাকে একটু পিছন থেকে আলোচনা করি সেনাবাহিনীর মাঠে দাঁড়িয়ে বড় রাখা অবস্থায় গেলে কি চাকরি হয় এর উত্তর হবে হয় তবে যারা সুনতি দাঁড়িয়ে রাখে তারা যদি সব বিষয়ে উত্তীর্ণ হয় মানে শারীরিক যোগ্যতা পরীক্ষা মেডিকেল টেস্ট রিটার্ন এবং বাইব্য উত্তীর্ণ হয় তাহলে তার চাকরি হবে এই ক্ষেত্রে দাড়িতে কোনো সমস্যা হবে না কিন্তু অনেকেই আছে স্টাইলের জন্য দাঁড়িয়ে রাখে এবং মোজ বিভিন্ন স্টাইলে বড় রাখে যারা স্টাইলের জন্য দাঁড়িয়ে রাখে তাদের চাকরি না হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট অপশনাল হতেও পারে নাও হতে পারে এবার চলুন ট্রেনিংয়ে দাঁড়িয়ে রাখা যাবে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করি যদি সহজ ভাষায় উত্তর দেয় তাহলে ট্রেনিংয়ে দাঁড়িয়ে রাখা যাবে না হোক দা সুন্নতি স্টাইল সেনাবাহিনী ট্রেনিং করতে হলে সেনাবাহিনী চাকরি করতে হলে আপনাকে দাঁড়িয়ে সেভ করতেই হবে এবং সেটা প্রতিদিন সকালে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন শুনতে কিছুটা খারাপ লাগলেও এটাই সত্যি এখন প্রশ্ন হল সেনাবাহিনীর চাকরিতে কি কখনই দাঁড়িয়ে রাখা যাবে না এর উত্তর হবে যাবে এক বছর রিক্রুট ট্রেনিং শেষ করার পর এবং অফিসারদের জন্য তিন বছর বিএমএ ট্রেনিং শেষ করার পর ইউনিটে যাওয়ার পর আপনি চাইলে দাঁড়িয়ে রাখার জন্য আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে যদি দাঁড়িয়ে রাখার অনুমতি হয় তাহলে দাঁড়িয়ে রাখতে পারবেন এবার চলুন আলিয়া মাদ্রাসা থেকে যারা দাখিল পাশ করে তাদের কি চাকরি হয় এ বিষয়টা একটু খোলাসা করি সেনাবাহিনীর মাঠে আপনার শারীরিক গঠন মেডিকেল চেক আপ টেস্ট দৃষ্টিশক্তি এগুলো চেক করা হয় আপনি কোথা থেকে পাশ করেছেন এসব দেখা হয় না তবে বিজ্ঞান বিভাগ হতে পাশ করা শিক্ষার্থীদের সামান্য থাকে সে যাই হোক মূল কথা হলো মাদ্রাসা থেকে পাস করলে চাকরি হয় এতে কোনো সমস্যা হয় না অনেকে আছেন যারা আলিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে কমি মাদ্রাসায় পড়ালেখা করেছেন যারা কমি মাদ্রাসা থেকে পড়ালেখা করে আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিয়ে সেনাবাহিনীতে সিলেক্টেড হয়েছেন আমি দেখেছি তারা ট্রেনিং পরিবেশের সাথে তাড়াতাড়ি খাপ খেয়ে নেয় কারণ ইতিপূর্বে তারা এমন রুটিনে জীবন করেছে আজ এই পর্যন্তই এমন সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন এবং ডিফেন্স সম্পর্কে যে কোনো প্রশ্ন করুন কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন আল্লাহ হাফিজ